হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে আম পানা বা কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। এটা খুবই মজাদার, খুবই টেস্টি একটা ড্রিঙ্ক এবং খুবই রিফ্রেশিং, আর রেসিপিও খুবই সহজ। চলুন ঝটপট রেসিপি দেখে নেব। আমি এখানে 800 গ্রাম মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকেই। এবার আমি এগুলোকে ছিলে নেব, ছিলে কেটে নেব। নর্মালি যখন আম পানা বানানো হয় তখন কিন্তু ছিলা কাটা হয় না, সরাসরি জলে সিদ্ধ করে নেওয়া হয়। আর সিদ্ধ করার পরে যখন এটা নরম হয়ে যায় আমটা, তখন এটার পাল্পটা বের করে নেওয়া হয়। খোসা আর আটি দুটোকে আলাদা করে দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে হাত দিয়ে অনেকটা কাজ করতে হয়, মানে হাত লাগাতে হয়। এই জন্য আমি কী করি, এটা কেটে নিই। কেটে সিদ্ধ করলে আর হাত লাগাতে হয় না, সরাসরি মিক্সারে ব্লেন্ড করে নিলেই হয়। তো দেখুন, আমি এইভাবে ছিলে কেটে নিচ্ছি, আর যতটা সম্ভব আমি আটি থেকে আমটা আলাদা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি, আপনার যেভাবে কাটলে সুবিধা হয় সেইভাবে আপনি কেটে নিন। দেখুন, আমি সমস্ত আমগুলো কেটে নিয়েছি, আর খোসা যেগুলো রয়েছে এগুলো আমি ফেলবো না। এগুলোকে শুকিয়ে, যেটা আমচুর পাউডার আমি বানিয়ে রেখেছি, খোসাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে আমি তার সাথে মিশিয়ে দেবো। তাহলে কী হবে, আমচুর পাউডার হয়ে যাবে। এবার চলুন আমগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইয়ে আমি জল দিয়ে ঢেকে দিচ্ছি, ফুটতে শুরু করবে যখন, তারপরে আমরা আমগুলোকে অ্যাড করব। দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি জলের মধ্যে দেব একটুখানি লবণ, একেবারে 2 চামচির মতো লবণ দিয়েছি আমি। আর এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার কারণ হচ্ছে কি, আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে, তো এই জন্য আমি একটুখানি লবণ দিয়েছি। এবার আমি ঢেকে ঢেকে রান্না করব, মিডিয়াম থেকে লো হিটে করে, যতক্ষণ না কি আমগুলোর কালার একটু ট্রান্সলুসেন্ট দেখতে লাগছে, একটু স্বচ্ছ স্বচ্ছ টাইপের দেখতে লাগছে, আর আমগুলো খুব ভালো করে গলে যাবে, মানে চামচ দিয়ে চাপ দিলে একেবারে ম্যাশ হয়ে যাবে। দেখুন এখনও কিন্তু খুব ভালো করে গলেনি, তো আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তারপরে দেখছি। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে অবশ্যই চেক করতে হবে আর নেড়ে দিতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। এই দেখুন, এখন কিন্তু আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি চেক করছি, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। এটা কিন্তু কাটার সাথে সাথে ম্যাশও হয়ে যাচ্ছে। এই দেখুন, চামচ দিয়ে আমি দেখাচ্ছি। তো এখন আমাদের হচ্ছে চিনি অ্যাড করতে হবে। আম ভালো করে গলে যাওয়ার পরেই কিন্তু আমরা চিনিটা অ্যাড করব। তো আমি এখানে 800 গ্রাম আম নিয়েছিলাম, তার জন্য আমি 2 কাপ চিনি নিচ্ছি। আপনি চাইলে চিনিটা বাড়িয়ে নিতে পারেন, 4 কাপ চিনি নিতে পারেন। তাতে কি হবে, যখন শরবত বানাবেন তখন আপনার এক্সট্রা চিনি অ্যাড করতে হবে না। কিন্তু তাতে কি হবে কি, এই মিক্সচারটা ভীষণ গাঢ় হয়ে যাবে, একেবারে টাইট হয়ে যাবে। সেই জন্য আমি এখানে বেশি চিনি নিচ্ছি না। আমি যখন শরবত বানাবো তখন স্বাদ মতো আরও চিনি অ্যাড করে নেব। দেখুন চিনি গলে গেছে, আর তারপরে আমি কিছুক্ষণের জন্য পাকিয়ে নিয়েছি, আর জলটা, এক্সট্রা জলটা একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি হিটটা বন্ধ করে এই মিক্সচারটাকে একেবারে ঠান্ডা হতে দেবো, ঢেকে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর আসছি। এই দেখুন বন্ধুরা, মিক্সচারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। একটা ব্লেন্ডিং জার নিয়েছি আমি, বড় জারটা, যেটা ব্লেন্ডিং জার যাকে বলে, সব থেকে বড়টা। তো এর মধ্যে আমি এই আম এবং যে চিনির মিশ্রণটা, এটা পুরোপুরি ঢেলে দেব, আর এখন ঢাকনা লাগিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, স্মুথ পেস্ট আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আম পানার যে মেন বেস, কনসেন্ট্রেটেড বেস অফ আম পানা, এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে, মানে এই বেসটাকে একটা ডাব্বার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস পর্যন্ত চলবে, এটা একদমই খারাপ হবে না। যখন যখন শরবত খেতে ইচ্ছে হবে তখন তখন এর মধ্যে থেকে 2 চামচ নিয়ে 1 গ্লাস শরবত আপনি বানাতে পারেন। দেখুন সম্পূর্ণটা আমি এর মধ্যে রেখে দিচ্ছি, ডাব্বার মধ্যে। এটা স্টোরেজটা আপনাকে দেখিয়ে দিলাম, এবার ভালো করে ঢেকে রেখে দিন। আর মিক্সার জারে যতটা রয়েছে এর মধ্যে একটু জল দিয়ে মিক্সারটা ঘুরিয়ে নিন। দেখুন এর মধ্যে থেকে 1 গ্লাস শরবত আপনি পেয়ে যাবেন। তো এবার চলুন মেন যে শরবত বানানোর প্রসেস, আম পানা বানানোর প্রসেস। আমি 2টো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে মিন্ট লিভস, মানে পুদিনা পাতা, আর এর সাথে সাথে দেবো আমি স্বাদ মতো চিনি। আমি কিন্তু বেজের মধ্যে বেশি চিনি দিইনি, এই জন্য এখানে আমি 1-1 গ্লাসের জন্য 1.5-1.5 চামচ, 1.5-1.5 টেবিল চামচ করে আমি চিনি দিচ্ছি, নিজের স্বাদ মতো দেবেন আর কি। 1/4 টিস্পুনের মতো আমি কালা নামক, মানে বিট লবণ নিচ্ছি 1-1 গ্লাসের জন্য, আর 1/2 টিস্পুন করে চাট মশলা। চাট মশলা যদি ঘরে বানাতে চান, ওপরে আই বাটনে লিংক আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আইস কিউব দিচ্ছি আমি কুলিংয়ের জন্য,
আর সবার শেষে আমরা দেব আমপানার বেজ, যেটা কনসেন্ট্রেটেড বেজ আমরা রেডি করে রেখেছি, সেখান থেকে দু টেবিল চামচ করে এক এক গ্লাসের জন্য। বেশি কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই, নিজের স্বাদ মতো এটা বাড়িয়ে বা কমিয়ে নিন। আমি দু চামচ করে অ্যাড করছি। আর এবার আমি সবার শেষে অ্যাড করব জল। আপনি চাইলে সোডাও ব্যবহার করতে পারেন, সোডা মানে যে সোডা ওয়াটার হয়, মানে কোল্ড ড্রিঙ্ক, ওটা ব্যবহার করতে পারেন, সেটাতেও খুব ভালো লাগে। আর এখন আমি জল দিয়ে বানাচ্ছি, জল দিয়েও ভীষণ ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা চামচ দিয়ে গুলে নিতে হবে, আর আমাদের আম পানা রেডি হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা কতটা সহজ রেসিপি, আর এই শরবতটা খেতে কিন্তু একেবারে অমৃত সমান, এতটা রিফ্রেশিং, এতটা শান্তিদায়ক, যে কখনো খায়নি সে কখনো বুঝবে না। অবশ্যই ট্রাই করুন যদি আপনি ট্রাই না করে থাকেন, আর এই প্রসেস অবশ্যই ফলো করুন। আর যদি আপনি আমার এই প্রসেস ফলো করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।